তো বন্ধুরা, আজকে হবে পেয়ারা মাখা। তো আমার এই মিনি ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো আমি পেয়ারাটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে পেয়ারাটা কত বড়। এটা কিন্তু আমাদের গাছের পেয়ারা। তো এটা পেরেছিলাম, পেরে ভাবলাম যে তোমাদের কাছে একটা মিনি ব্লগ শেয়ার করবো পেয়ারা মাখার। তো পেয়ারাটা আমি এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে আমি এই ছুরিটা দিয়ে পেয়ারাটা কাটবো। আর তোমরা কি জানো, ছুরিটা দিয়ে না মানুষও খুন করা যায়। সো যাই হোক, পেয়ারাটা কাটার পরে কিছুটা লুকটা এরকম ছিল, দেন সেটাকে আমি কুচি কুচি করে নিয়েছি। তারপর এখানে কিছুটা লঙ্কার গুঁড়ো, তারপর জিরের গুঁড়ো, তারপরে বিট লবণ, অ্যান্ড ফাইনালি একটু চিনি দিচ্ছিলাম। তারপরে এটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করলাম। মিশানোর পরে কিছুটা লুকটা এরকম ছিল, মনে হচ্ছে ঝালটা একটু বেশি হয়ে গেছে। তারপরে আমি একটা টেস্ট করছিলাম যে কেমন হয়েছে খেতে। তো আমার এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতে পারবে যে একটু ঝাল হয়েছে খেতে, কারণ হালকা সত্যি একটু ঝালটা বেশি দিয়ে ফেলেছিলাম আমি লঙ্কার গুঁড়ো, যেহেতু লঙ্কার গুঁড়োটা হোমমেড ছিল। তো চলো, আজকে মিনি ব্লগটা এতটাই। টাটা।